এই গাইস এটা আমার ফোনের ফার্স্ট ব্লগ এই যে আমার সাইকেল আমার বোনের চ্যানেলে হয়তো দেখাচ্ছি এই যে আমার মা টিভি দেখছে এটা সোফা এই যে আমার মা টিভি দেখছে এটা একটা তিন কোণা একটা সোফা এটা রুমে ঢুকানো খুবই মুশকিল I like video make. It don't check the drawer, I'm a little roommate. I'm a little bone. So আমি এখানে হ্যালো আমি এখানে এই যে এখানে একটু পরে আমরা আরবি পড়ব এই ব্ল্যাকটা আমার আর হচ্ছে হোয়াইটটা আমার বোনের আমাদের এখানে একটা বাথরুম আছে আমাদের বুক শেল এখানে একটা নিচে পরে দেখা এটা লাইট দেখুন আমার বোন কতগুলা খেলনা আমার এক প্রায় 200টা খেলনা আছে এই যে আমি জোসনা মর্জিনা বানানোর জন্য ইঞ্জে দেখি আপা সরো আংটালা ইউজ করি কেন কি আমার কান শুকায় না আর ওই যে এখানে একটা সোফা শালা ওই কার আপা আমি আর পুশালা একটা সোফা আর এই যে আলা দিলে না আমার নবে আর এই যে উপরে এখানে লাগেজ এটা আর এই যে আমাদের মেকআপ রিমুভার আছে এইটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন ওয়ারপুলের তো আমি আপনাদেরকে এখন একটু ভয় দেখাবো আমাদের রুমটা তো দেখাইছি এই যে এটা আমার পড়ার টেবিল সায়েন্স বুক এখানটায় আর সব মাঝে মাঝে পড়তে পড়তে পানি খাই ওইটা খাই এই যে এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ এটা মনে হয় কোনিয়ন আমাদের এই ওভেনটাও ওয়ারপুলের আমাদের এই ওভেনটাও ওয়ারপুলের আর এই যে এখানটায় প্লেট রাখে অবশ্য আমাদের এখানে সবকিছু ডাবল ডাবল এখানে একটা ভীমের সাথে পেয়েছিল ভীম আর এই যে এটা একদম আমার পিচ্চিবেলার র্যাকের সাথে ছিল বেগুনি কালার র্যাক এই যে এখানে আমরা রাখি বিস্কুট সয়া সস এই যা যা লাগে এরকম এটা আমাদের ফিল্টার তো আমি আমাদের বারান্দাতে দেখাচ্ছি আমি আমার বোনের ব্লগ ভালোভাবে দেখিনি বারান্দার হাল কি দেখুন কচু গাছ আছে আরো কয়টা আছে অ্যালোভেরা এই যে কচু গাছ আর এই যে মান্ডি প্ল্যান্ট বট গাছ আর এই যে নিচে পুঁই শাক এটাও মান্টি প্ল্যান্ট এই যে দেখুন আমাদের খ্যাট এই যে দেখুন এখানে একটা মাদ্রাসা দেখা যাচ্ছে সকালে আমরা দেখাবো
ওই যে ওইখানে সামনে একটা বিল্ডিং আছে, ওইখানে আগে আমরা থাকতাম, তখন আমার মাথায় ব্লগ এর বুদ্ধিটা একদমই আসেনি। এখানে সুইচ এর সব একদম পারছে না। এখানে এটা এই সুইচটা হচ্ছে রান্নাঘরের লাইটের, আর হচ্ছে এটা রান্নাঘরের ফ্যানের। এই যে এটা হচ্ছে রান্নাঘর, পানি গরম হচ্ছে। নিচে আমার সিলিন্ডার, নিচে আরেকটা সিঙ্ক আছে। উপরে সবকিছু রাখা, আর আরেকটা তাকে যে ফার্নিচার ভেঙে টেঙে গেলে ওই কালিটা লাগানো যায়, মানে হালকা ভেঙে গেলে একটু এইরকম হয়ে গেলে। এটা আমাদের খাবারের র‍্যাক, মানে খাবারে রাখার। এখানে রাইস কুকার, রাইস কুকারে ভাজি করতে। এই ডিপ ফ্রিজের উপরে আমার আমার মানে আমার আম্মুর বাবার ওষুধ আছে। আমি একটু ক্যামেরাটা পজ করেছি, আমার বোন স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিওটা করছে। আমার বোন তো স্ন্যাপচ্যাট দিয়ে করছে, তাই না বোন? না আপু, এই যে খাবার, এইটা হচ্ছে আমাদের ওভেন স্ট্যান্ড। এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, পুরো দেখা যায়। ওই যে ওইটা হচ্ছে আমাদের ফিল্টার, আর ওই যে ওখানে বারান্দায় যায়, ওই যে বারান্দার এই যে এখানকার ফ্লাওয়ার গুলো রং বিরঙের। আর আরেকটা দেখে যাচ্ছি এখানকার এগুলা কেমন জানি, এটা একটা সাদা, আর এই যে বেগুনি আর পার্পল টিউলিপ। আমার কাছে এটা একটা ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের ওয়াল টিভি, এইজন্য বলে সূর্য পক্ষী। আর জানি তো এখানে আমাদের কার্পেট রাখা। এটা হচ্ছে কর্নার না সরি। এই যে এখানটায় আমরা ছোট সেন্ড রেখেছি, স্যান্ডেল হরন করেছি। এই যে এখানটায় দেখা হাতি আছে, হাতি আমি হাতি কোন সর আমি পিচ্চি বেলায় একটা হাতি চলে গেছে। এই যে একটা পুতুল, অনেকগুলা পুতুল আছে, আমার বিশাল বড় একটা পুতুল আছে। এখানকার গাছগুলো দেখো, এগুলো অবশ্য নকল, সব নকল, আসল ভেব না। এই যে দেখুন আমি কি করছি, চিনতে পেরেছো তো? এই যে শোনো, আমার বোনের নাম রোজা, বোনের নাম আসল। রাত্রে বেলায় সানগ্লাস পরছি। আর এই গাছগুলো তোমরা আমার গুরুজন, এখানে জীবনটা শেষ কথা বলে আমাদের দুইটা বারান্দা,
একটা আমার মা বাবার রুমে আর একটা এই যে ডাইনিং রুমে আচ্ছা বলেন তো আমাদের রুমটা কি গেস্ট রুম নাকি ড্রয়িং রুম মানে সরি বেডরুম আচ্ছা দেখাচ্ছি আমার মা বাবার গেস্ট রুমে থাকে এই নাই এইটা নাকি আমাদের জাদুঘর এই যে আমি কিছু লিপস্টিক দেখাই আমার বোনের এইটা হচ্ছে পার্পেল কালার হ্যাঁ হ্যাঁ পার্পেল আমি খুবই কম মেকআপ করি মাঝে মধ্যে মেকআপ করলে আমি অবশ্যই ব্লগ দিব এই যে আমি দেখাচ্ছি ভিডিও করছি এই যে ছোটখাটো পার্পল লিপস্টিক আপনি একটু কমেন্টে বলে দেখুন এই স্কাই ব্লু থেকে কিনা কত দাম জানি নিয়েছিল রে এত দাম বলার দরকার নেই আমি বুঝালাম আমি জানি না দাম কত এটা আমার বোনের লিপস্টিক এই যে এখানটায় সব ক্লিপ আছে আমাদের কাছে অনেক লিপস্টিক আছে আপনারা অবশ্যই ভাববেন যে এত ছোট মানুষের কাছে এতগুলো লিপস্টিক না আমার মাও ইউজ করে কোথাও গেলে অবশ্যই লাগে আর আমরা তো বড় হয়ে গেলাম আমি তো ক্লাস থ্রিতে পড়ি ছোটই আছে আমরা এখন মাঝে মধ্যে মুখ দিয়ে বের হয়ে যায় বড় অনেক ভেবো না যে আমি আমার মুখ দেখাচ্ছি না আমি দেখাচ্ছি এইটা কিস বিউটি ফাউন্ডেশন তো দেখো কি করেছে এটার অবস্থা তো এটা আমাকে ক্লিন করতে হবে